আচ্ছা, প্রথমে আমরা আউটলাইন যেটা আছে সেটা একটু বললাম, আর শেষ 5 মিনিট তোমাদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলবো। যদি তোমাদের কোনো সাজেশন থাকে, তোমরা কোথাও না বোঝো বা কি করলে আর একটু ভালো হয়। আর মনে হচ্ছে তোমাদের কলেজ তো আগামী মাসে হয়তো খুলে যাবে মাঝামাঝি সময়, সে পর্যন্ত আমরা এইভাবে কন্টিনিউ করবো যতটুকু আগায় থাকতে পারি। তোমাদের মনিটর তো কে, মাইশা না? হ্যালো মাইশা, আছো? স্যার আছি, আচ্ছা আচ্ছা, শুধু ইম্পর্টেন্ট যেগুলো একটু টাস্ক করব আগের, এবং এইটাই শেষ, মানে এই প্যাথোজেনিসটা ব্যাকটেরিয়াল ডিজিজে এইটাই শেষ। যদি এর কোথাও কিছু ঝামেলা থাকে তাহলে একটু তোমরা বলবে যে কোথাও ক্লিয়ার না হয়, কোথাও না বুঝো। কারণ ইন্টারনেটে হয় কি, অনেক সময় কথা কেটে যায়, এটা আমরা আমরা জানি। সো এই ক্ষেত্রেগুলি আচ্ছা, এইটা তো তোমার দেখানো হয়েছে ভাইবার জন্য, এটা ইম্পর্টেন্ট। ভাইবার জন্য পরীক্ষা এইভাবে করবে যে স্টেজ অফ ব্যাকটেরিয়াল ডিজিজ যদি জিজ্ঞেস করে, তো এটা তোমরা লিখে নিয়েছো, এটা একদম মানে 1 2 3 করে শিখবে। ফার্স্ট ট্রান্সমিশন, দেন ইভেশন, দেন এডিহারেন্স, এটা লেখা দরকার নেই, এটা তোমাদের লেখা আছে। তারপরে হলো কলোনাইজেশন, দেন প্রোডাকশন অফ টক্সিন, দেন হোস্ট রেসপন্স, দেন প্রগনোস্টিস অর রিজলিউশন অফ দ্য ডিজিজেস। দিস আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস, স্টেজ অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেনেসিস। এইটা একটু কষ্ট করে মনে করলে অনেকখানি সুবিধা হয়ে যাবে তোমাদের। ট্রান্সলেশন বলেছি, এটা লাগবে না, লাগবে মানে এটা অলরেডি বলা হয়ে গেছে। আচ্ছা, এডিহারেন্স এইটাও বলা হয়েছে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটাও বলা হয়েছে। এটা দেখো, ভাইবার সবাই এটা জিজ্ঞেস করে যে হাউ এ ব্যাকটেরিয়া কজেস ডিজিজ। তোমরা শুনতে পাচ্ছ, জি স্যার, বুঝতে পারছ কি না? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, প্রশ্ন করবে যে একটা ব্যাকটেরিয়া কিভাবে ডিজিজ করে। জাস্ট দ্য মেইন মেকানিজম বাই হুইচ এ ব্যাকটেরিয়া কজেস ডিজিজ ইজ, ওয়ান ইজ দ্য ইনভেশন ফলোড বাই ইনফ্লামেশন। ওই যে আগে আমরা বললাম যে ট্রান্সমিট হবে, হওয়ার পরে কলোনাইজেশন হবে, তারপর ইনভেট করবে, ইনভেট করলে করে হবে কি, ইনফ্লামেশন হবে। এক দুই হলো ব্যাকটেরিয়া ক্যান প্রোডিউস টক্সিন, আগে বলি এখানে লিখি না, টক্সিন অ্যান্ড এনজাইমস, টক্সিন তোমরা একটা অ্যাড করে নাও, টক্সিন অ্যান্ড এনজাইম, এটা আগেও আগেও দেখানো হয়েছে। বিকজ এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় এগুলো একদম ইনভেরিয়েবলি ধরা হবে, একদম সবাইকেই ধরা হবে এগুলি অলমোস্ট। থার্ড ওয়ান হলো মেকানিজম আর ইমিউন প্যাথোজেনেসিস, এই তিনটা হলো মেইন ইম্পর্টেন্ট জিনিস, এই তিনটা হলো বুঝতে হবে। ইনভেশন এইটা আগে বলেছি যে এখানে কিছু এনজাইম লাগে, তারপরে এই যে এটাও এনজাইম, এটাও এনজাইম, এটাও একটা এনজাইম, এনজাইমগুলি হেল্প ইন ইনভেশন। এগুলো আগে দেখানো হয়েছে, এই জন্য যাচ্ছি না আমি। এরপরে মাঝে মাঝে দুই একটা প্রশ্ন করে, এটা এই মুহূর্তে বুঝবে না, যে ব্যাকটেরিয়া সেলের মধ্যে কিভাবে সার্ভাইভ করে। একটা ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে সেলের বাইরে, কিছু কিছু ব্যাকটেরিয়া থাকে ইন্টারসেলুলার, ফর এক্সাম্পল মাইক্রোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, ব্রুসেলিয়া, লিস্টেরিয়া, এগুলো সেলের মধ্যে থাকে। তা সেলের মধ্যে থাকলে মানে সার্ভাইভ করে কিভাবে, কারণ সেলের মধ্যে তো কি থাকে, লাইজোজোম থাকে, লাইজোজোমে ব্যাকটেরিয়া কিল হওয়ার কথা, সেটা কিভাবে প্রিভেন্ট করে, সেটা কিছু মেকানিজম আছে। এইটা এই মুহূর্তে তোমাদের ক্লিয়ার করা যাবে না, জাস্ট মনে রাখো যে পরীক্ষার সময় ধরে যে ব্যাকটেরিয়া গুলি সেলের, এখানে কিছু মেকানিজম আছে, এই মুহূর্তে দরকার নাই। টক্সিনে বলছিলাম, দিস ইজ ইম্পর্টেন্ট, টক্সিন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটু
কম প্রশ্ন, এটা রিটেনেও থাকে, কোনো না কোনো ভাবে এটা থাকবে ভাইবে, এটা একটা খুব টক্সিন অ্যান্ড যে সোর্স কি কি, এটা জিনটা কোথায় থাকে, কার টক্সিসিটি কেমন, দেখো বাদিকে দেখো এক্সোটক্সিন আসে কোথা থেকে, বোথ গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বাট এন্ডোটক্সিন কোথা থেকে আসে, অনলি ফ্রম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। যদি আমরা সিক্রেশনের কথা আসি তাহলে কি হয়, যখন সেল মেমব্রেন কেমিস্ট্রি ইম্পর্টেন্ট, এটা প্রায় ধরে যে এক্সোটক্সিন হলো পলিপেপটাইড আর এন্ডোটক্সিন হলো লাইপোপলিস্যাকারাইড, তোমরা কি শুনছো? জি স্যার। কথা কি ক্লিয়ার হচ্ছে? কারণ হ্যাঁ স্যার। হ্যাঁ গুড, তাহলে এটা তো শোনা যাচ্ছে। এরপর দেখো নাম্বার ফোরে, কিন্তু এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের যে বোঝার জন্য ইম্পর্টেন্ট, যে লোকেশন অফ জিন, তার মানে এই যে টক্সিন প্রডিউস হয় এটা জেনেটিক কোড লাগবে তো, থাকে ব্যাকটেরিওফাজে, বাট যেগুলো এন্ডোটক্সিন এটা থাকে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমেই থাকে এই জিনটা। যদি আমরা চিন্তা করি টক্সিসিটি, টক্সিসিটি এক্সোটক্সিনের ক্ষেত্রে টক্সিসিটি ভেরি হাই, হাইলি টক্সিক, আর এন্ডোটক্সিনটা এটা হলো আমরা যদি মেজার করি ক্যান কিল এ হিউম্যান বিং, 1 গ্রাম এক্সোটক্সিন একটা অনেক বেশি পরিমাণ লাগবে। কেমিক্যাল ইফেক্ট এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এক্সাম্পল কলস্ট্রাম টিটানি, ইট কজেস কি স্প্যাজম, এটা করে স্প্যাজম, ইন্ট্রাটক্সিন প্রডিউস বাই কলেরা, এটা করে ডায়রিয়া করে। এক্সোটক্সিন হয় কি ডিপেন্ড করে কোন ব্যাকটেরিয়া থেকে আসবে তার উপরে, এক 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 এক্সোটক্সিন এক এক রকম ফাংশন, বাট ইন কেস অফ এন্ডোটক্স ফাংশন বাট ক্লিনিক্যাল সিমটম ইজ অলমোস্ট সেম। ইম্পর্টেন্ট পরে এই মুহূর্তে লাগবে না, এন্টিজেনিসিটি, এন্টিজেনিসিটি এক্সোটক্সিন আর মোর এন্টিজেনিক, আর এন্ডোটক্সিন হলো লেস এন্টিজেনিক, তা যেটা লেস এন্টিজেনিক তোষে আছে ভ্যাকসিন, দ্যাট মিন টক্সয়েড ইউজ অ্যাজ ভ্যাকসিন, এক্সোটক্সিন থেকে টক্সয়েড করা যায় এবং এটা ভ্যাকসিন হিসাবে ইউজ করা যায়। আবার দেখো এক্সোটক্সিন থেকে টক্সয়েড তৈরি করা যায়, দিস ক্যান বি ইউজ অ্যাজ ভ্যাকসিন, বাট এন্ডোটক্সিন থেকে টক্সয়েড করা যায় না, যার জন্য এখানে ভ্যাকসিন করা যায় না। নাম্বার 11, এটাও ইম্পর্টেন্ট ভাইবার সময় ধরে, এটা হলো হিট স্টেবল আর হিট লায়াবল, এটা একটা প্রশ্ন আসে যে এক্সোটক্সিন আর ইউজুয়ালি হিট লায়াবল, হিট লায়াবল এটা বললেও হবে না, হিট লেভেল মানে কি, মানে হলো যদি 60 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এটাকে হিট করি তাহলে এক্সোটক্সিনটা নষ্ট হয়ে যাবে। দ্যাট মিনস যদি আমরা 60 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তাহলে এক্সোটক্সিনটা নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, বাট এন্ডোটক্সিন আর হিট স্টেবল, এখানে স্টেবল মানে কি আমরা যদি 100 ডিগ্রি বয়েল করি তাহলেও এটা নষ্ট হবে না, আমরা যদি 100 ডিগ্রি হিট করি তবুও এন্ডোটক্সিনটা নষ্ট হবে না। তাহলে এখানে প্রশ্ন কি আসবে,
যে কোনটা হিট স্টেবল কোনটা হিট লায়াবল, এক্সোডোক্সিনার হিট লায়াবল, এক্সোডোক্সিনার হিট স্টেবল। এরপর প্রশ্ন করবে মানিটা কি, হিট স্টেবল মানে কোশ্চেন, বুঝতে পারছো কি না? জি স্যার। হ্যাঁ, এই প্রশ্নগুলি এটা করবে, দরকার নাই, দরকার নাই, দরকার আছে একটা পরে, এই মুহূর্তে না। এটা সমস্ত পড়ার পরে যখন তোমার চ্যাপ্টার গুলি শেষ হবে তখন আমরা এইগুলি আলাদা ডিসকাস করব। এখন চলে যাচ্ছি আর একটা, এন্ডোটক্সিন। আমরা এন্ডোটক্সিনের ডিটেলস পড়বো। এন্ডোটক্সিন এটা আমি বলবো কেমিক্যাল নেচার কি এন্ডোটক্সিনের? এন্ডোটক্সিন কেমিক্যাল নেচার কি? লাইপোপলিস্যাকারাইড। এনিওয়ান? স্যার লাইপোপলিস্যাকারাইড। লাইপোপলিস্যাকারাইড, এটা তোমাদের অভ্যাস করাচ্ছি, এটা তোমাদের সামনেই আছে, এটা হলো লাইপোপলিস্যাকারাইড। এটা জিন কোথায় থাকে? এটা জিন, জিন থাকে কোথায়? এটা জেনেটিক কোড কোথায় থাকে? লাইপোপলিস্যাকারাইডের জেনেটিক কোড কোথায় থাকে? এটা জিন থাকে ক্রোমোজোমে, ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে। আচ্ছা দেখো, এই এরকম একটা ছবি আছে তোমাদের বইয়ে, এই ছবিটা একদম ডিটেলস পড়বে। আমরা আজকে কিছু এখানে ডিসকাস করব কিছুটা, কিন্তু এটা পুরোটা পড়বে, এই ছবিটাই দেখবে, কোনো এখানে কোনো চটি বইয়ের মধ্যে ঢুকবে না, বিশেষ করে এই জায়গাটায়। তোমরা যে তোমাদের যে বইগুলি কিনো, তোমাদের মেইন বইগুলি, দ্যাট মিনস তোমাদের যাবে, এইটা একটু খেয়াল করবে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটাই আজকের ইম্পর্টেন্ট জিনিস। টক্সিন, এন্ডোটক্সিন কোথায় কাজ করে? ইজ দ্য ম্যাক্রোফেজ। এগুলো একটু লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, একদম ফর সারা জীবনের জন্যই লাগবে, এটা শুধু MBBS না। মেজর সাইট অফ অ্যাকশন অফ এন্ডোটক্সিন ইজ দ্য ম্যাক্রোফেজ। তার মানে জিজ্ঞেস করবে, ভাইবে জিজ্ঞেস করবে যে এন্ডোটক্সিন কাজ করে কোথায়, তাহলে অন দ্য ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি কাজ, এখানে একটু আবার এটাও সুন্দর করে লিখবে, এটা কিন্তু তোমাদের লেন্সের যে 14 এডিশন যেটা আগে, এটা আমাদের পাবে না, একদম লেটেস্ট এডিশন এটা আসছে। এন্ডোটক্সিন আর রিলিজড ফ্রম দ্য সার্ফেস অফ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইন স্মল পিসেস। এন্ডোটক্সিন যেটা আছে এটা কিন্তু ফ্র্যাকশন বাই ফ্র্যাকশন রিলিজ হয়, একসাথে সব রিলিজ হয় না। এগুলো স্যার এর আগে ক্লাসে লিখেছিলেন স্যার। লিখছিলা? হ্যাঁ স্যার। আচ্ছা গুড, তাহলে তো এটা 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 লিখছিলা? জি স্যার। টোল্ড ইজ দ্য গুড, গুড, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা খুব লাগবে। তাহলে এখানে আর একটু যাই, এখানে দেখ শক, আমরা একটু শক সম্পর্কে বলি, তো এটা আগেরটা তো ক্লিয়ার, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট, চারটা একদম লাগবে। এখানে যেটা হয় এটা সেপটিক শক, সেপটিক শক এটা বলেছিলাম, সেপটিক শক এবং না স্যার এটা বলা হয় নাই না? আচ্ছা এইখানে থেকে শুরু করি, সেপটিক শকের মর্টালিটি অনেক হাই, সেপটিক শকের মর্টালিটি প্রায় 50%। সেপটিক শক বল, সেপটিসিমিয়া, সেপটিক শক মানে সেপটিসিমিয়া, সেপটিসিমিয়া মানে প্রেজেন্স অফ ব্যাকটেরিয়া অ্যান্ড সাইন সিমটমস, এগুলো যদি যেগুলো দেখবো যে ব্লাড কালচার করা হয় এদের মর্টালিটি অনেক হাই, 30-50%, এবং ইউজুয়ালি কজ বাই দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্যাট মিনস দ্য লাইপোপলি
আচ্ছা, এটা কি পড়ানো হয়েছিল? স্যার? হুম, হ্যাঁ স্যার, পড়ানো হয়েছে, এই যে ফিভার, হাইপারটেনশন পড়ানো হয়েছে স্যার, পড়ানো হয়েছে, গুড, ডিআইসিও পড়ানো হয়েছে। ডিআইসিও পড়ানো হয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি পরেরটা। এটা পড়ানো হয়েছে, ইমিউনোপ্যাথোজেনেসিস, না স্যার, এইখানে। তা এটা আসো, এরপরে হলো, এটা হলো লাস্ট স্টেজ, যে ব্যাকটেরিয়া অলসো কজেস ডিজিজ বাই ইমিউনোপ্যাথোজেনেসিস, ওই যে যেটা ছিল মেইন ইম্পর্টেন্ট পরের। এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট, এখান থেকে একটু লেখো, কিছু কিছু ব্যাকটেরিয়া, ফর এক্সাম্পল ধরো স্ট্রেপটোকক্কাই, ইট কজেস রিউমাটিক ফিভার অ্যান্ড একিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এনজাইম অথবা টক্সিন দিয়ে না, ইট কজ বাই ইমিউন মেকানিজমস। এই লাইনটা একটু লেখো, ব্যাকটেরিয়া আছে যে এটা টক্সিন অথবা ইনভেশন দিয়া করে না, দে কজেস বাই ইমিউন মেকানিজম। এই জায়গাটা একটু বুঝতে হবে। এক্সাম্পল ফর রিউমাটিক ফিভার, তোমরা এখনো এটা পড়ো নাই, কিন্তু এটা পড়তে হবে, তোমাদের আমরা এটা পড়াই, স্ট্রেপটোকোকাইটা একদম স্টেপ স্টেপ হইলো পুরোটাই পড়াই। রিউমাটিক ফিভারে যেটা হয়, করে অ্যান্টিবডিসের ফর্ম স্ট্রাকচার পাওয়া যায় নি, ক্রস রিঅ্যাক্ট উইথ জয়েন্ট, হার্ট অ্যান্ড ব্রেইন টিস্যু। এখানে তোমাদের জাস্ট করব অ্যান্টিজেন আছে, সেটা এমপ্রোটিন, এমপ্রোটিনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি রিয়্যাক্ট করে উইথ জয়েন্ট, হার্ট অ্যান্ড ব্রেইন টিস্যু। এখন পরে ডিটেল জানবো, হার্টের কোন টিস্যু, ব্রেনের কোন টিস্যু, সাবকুটেনিয়াস টিস্যু বাকি আছে, এগুলো আমরা জানবো। আচ্ছা, তো যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কোথাও রিয়াকশন হয়, তা কি হয়? অ্যাক্টিভেশন হয় কমপ্লিমেন্ট পাথওয়ে, আলটিমেটলি ইট অ্যাক্টিভেটস কমপ্লিমেন্ট পাথ তৈরি হয়, সেখানে কেমোটাক্সিস তৈরি হয়, ইনফ্ল্যামেটরি তৈরি হয়, ওগুলোর কারণে আলটিমেটলি ইট কজেস আর কথা বেজে বেজে আসতেছে। কথা বেজে যাচ্ছে, এটাই হলো ইন্টারনেটে এক সময়। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? সেন্ট কোরিয়া, এখানে আজকে আর কিছু লাগবে না, এগুলি অনেক, আমরা আজকে এখানে শেষ করে দেব। নেক্সট ক্লাসে তোমাদের বলো কি পড়ানো যায়। নর্মাল ফ্লোরা, স্যার? নর্মাল ফ্লোরা পড়ানো হয়েছে? না স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের পড়াবো নর্মাল ফ্লোরা অ্যান্ড ডেন্টাল কেরিস, যেটার উপরে একটু আমরা আলোচনা করব। আর তোমাদের মনিটর কি মাইশা না আর কে? স্যার ইনসান, তোমাদের মনিটর কে? স্যার ইনসান আর মাইশা, ইনসানের রোল কত? 11। 11। ইনসান কই আছে নাকি? হ্যাঁ স্যার, আমি তো ইনসান। ও, তুমি ইনসান।
আচ্ছা, তুমি যেটা করবা, তোমাদের পার্সেন্টেজ গুলি আসলে ওইভাবেই করা হয় নাই, এখন দেখছি ডকুমেন্টেড হয় নাই। তুমি একটু কষ্ট করে এই মাসের, তোমার কাছে আছে পার্সেন্টেজ গুলি? হ্যাঁ স্যার। তাহলে এই মাসে সবগুলি পার্সেন্টেজ গুলি একটু কষ্ট করে কম্পাইল করে একটু জি পাঠিয়ে দেবো, আমার কাছে পাঠিয়ে দেবো। তোমার সেরা আনসার ছুটিতে আছে, পারবে না? পারবো স্যার। পারবে, তাহলে এটা একটু কষ্ট করে করবে। ওকে স্যার, আজকে আজকের পার্সেন্টেজটা আমি একটু, তোমরা আছো কয়জন? আচ্ছা আজকেরটা পাঠিয়ে দাও, আজকে ওকে স্যার। তুমি একটু সবগুলি ডেট ওয়াইজ করে একটু সময় নিয়ে একটু আমার কাছে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে আর স্যার। নেক্সট ক্লাসে আমরা পড়বো নর্মাল ডেন্টাল কেরিস। থ্যাংক ইউ, ভালো থাকো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।